পুলিশ একজন সহকর্মী, আমার সহকর্মী হচ্ছে আনন্দ দা। উনি সেদিনে গাড়িটা যান্ত্রিক গোলযোগে বিকল হয়ে যাওয়ার কারণে আমাদের দুর্ঘটনার হাত থেকে খুব জোর বাঁচিয়েছেন এবং অনেক দোকান নষ্ট হতো, উনি নিজেও হ্যামারেজ হতো, যার কারণে ওনাকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। আমরা খুশি, আমরা গর্বিত, আমরা একজন স্টাফের সঙ্গে এইভাবে কাজ পেয়েছি। ওনার নাম হচ্ছে আনন্দ মণ্ডল, উনি ষোলকুড়ি বাস ড্রাইভার, ষোলকুড়ি রুটের একজন দক্ষ ড্রাইভার। উনি আজ 20-22 বছর যাবত গাড়ি চালাচ্ছেন, আমাদের ষোলকুড়ি রুটে গাড়ি চালাচ্ছেন। আমি বাস মালিক মধুমিতা ভট্টাচারিয়া, এক্সপ্রেসের মালিক আমি, মাঙ্গুল তারেকেশ্বর আমার গাড়ি চলে। তো আমরা দেখেছি প্রতিনিয়ত ড্রাইভারদের বা স্টাফেদেরকে প্রতি জায়গায় অত্যাচারিত, মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটলে পরে যেভাবে তাদেরকে তিরস্কৃত করা হয় সেই জায়গায় আমাদের একটা খুব খারাপ লাগা থাকে, কিন্তু আমরা কিছু করতে পারি না। আর আজকে এই ভাইটি ষোলকুড়ির ড্রাইভার আনন্দ, পিউ গাড়ির ড্রাইভার, ও সেদিন নিজের বুদ্ধিবাহু বলে যেভাবে অনেক মানুষের প্রাণ রক্ষা করেছে বা অনেক দোকানঘর অনেক কিছু বাঁচিয়ে দিয়েছে, সেই কারণে আজকে আমি মনে করি ওকে আমরা পুরস্কৃত করতে চাই ওর ভালো কাজের জন্য। যেমন অ্যাক্সিডেন্ট হলে তিরস্কৃত করা হয়, সেরকম এত প্রাণ বাঁচানোর জন্য তাকে আজকে আমরা পুরস্কৃত করব। একটি উত্তরীয় ওর গলায় আমি পরিয়ে দেব, একটি ব্যাজ বুকে আঁটবো, একটি ফুলের তোড়া ও সাথে একটি শীতের বস্ত্র দিয়ে আমি ওনাকে সম্মানিত করতে চাই। সাথে আমাদের আছেন দুলালদা আছেন, ষোলকুড়ি স্টাফ জগাদা আছেন, এবং প্রত্যক্ষদর্শী বিশু আশু, এরা যারা এখানে কালেকশনে থাকে পার্কিংয়ের, তারাও রয়েছে, বিস্তারিত তারা বলবে। এখন আমি ওনাকে ব্যাচ পরিয়ে মানে সম্বর্ধনার পথে এগিয়ে যাচ্ছি। ওনার হাতে আমি শীতবস্ত্র একটি তুলে দিচ্ছি, হয়তো এটা খুবই সামান্যতম জিনিস এবং প্রত্যেক জনগণের কাছে আমার একটা বার্তা পৌঁছে দিতে চাই। ড্রাইভাররা কেউ ইচ্ছা করে একটা টিকটিকিও মারতে চাই না, দয়া করে ড্রাইভারদেরকে যেমনভাবে পুরস্কৃত আমরা করছি ভালো কাজের জন্য, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে আপনারা ড্রাইভার এবং মালিকদের সহযোগিতা করুন। অবশ্যই মালিকরাও অ্যাক্সিডেন্টই হয়, এটা কেউ ইচ্ছা করে করে না। ড্রাইভারদের অযথা মারধর করবেন না, আমার স্টাফেদেরকে অযথা হেনস্থা করবেন না, এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। ভাইদেরকে আপনারা উৎসাহিত করবেন, ওরা তাহলে কিন্তু প্রাণের ভয়ে একটা যে অ্যাক্সিডেন্ট রুগীকে ফেলে ছুটে পালিয়ে যায়, তখন তারাও কিন্তু সহযোগিতা করবে, এতে হয়তো অনেক প্রাণ বেঁচে যেতেও পারে। যেভাবে ভাইটি কালকে বুদ্ধি বলে অন্তত সৎখানেক মানুষের প্রাণ বাঁচিয়েছে, আবারও তার জন্য একটা জোরে হাততালি আমি সবার পক্ষ থেকে আশা করি, এবং সমস্ত স্টাফেদের প্রতি আমার অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। ঘটনাটা ঘটেছিল সকাল 6টা নাগাদ। এবার এই গাড়িটা কি প্রবলেম হয়েছিল, আমার ভাই আনন্দ যে ওই বুদ্ধি বলে এতগুলো প্রাণ বাঁচিয়েছে ও আপনাদের বিস্তারিত বলবে। গাড়িটা দীর্ঘদিন গাড়ি অনেক সময় আমাদের ব্যাটারির প্রবলেম হয় বা স্বল্পের জন্য মানে ফল্ট হয়েছিল, তার জন্য মানে সামান্য পজিশনের জন্য ওটা রাখতে পারিনি, হাওয়া ডাউন হয়ে গিয়েছিল, রাখতে পারিনি গাড়িটাকে, ওইভাবে আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হয়েছে। হ্যাঁ, গাড়ির মধ্যে জোনা 10 ছিল, না না না, লোকজন সামনে ছিল, সরে চলে গেছে। বিপদ তো অনেক কিছু হতো ম্যাডাম, মানে ভারী ধরন বিপদ হওয়ার চান্স ছিল, ভারী ধরন বিপদ থেকে অনেকটা রেহাই করে, হ্যাঁ, লোকজন ছিল, লোকজন সরিয়ে দিয়ে বা সরাসরি দিদি ভাই আমাদের চালকদের জন্য ভালো প্রেরণা দেয়, সহযোগিতা, প্রচুর সহযোগিতা দেয়।
হ্যাঁ আছে, প্রয়োজন আছে আদৌ। গাড়ি যে অ্যাক্সিডেন্ট হয় 90% ড্রাইভার ছাড়া পাবলিকের 90% দোষের জন্যই হয়, কিন্তু বর্তমান যা পজিশন সেইখানে একটা অ্যাক্সিডেন্ট হলে মানে ড্রাইভারের ওপরই সেই জিনিসটা আগে দেখবে না কী জন্যে কীভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ড্রাইভারকে মারধর রাবিজাবি এইসবের দিকেই লোক ছোটে। কিন্তু একটা ড্রাইভার একটা মানে রাস্তার সাব ব্যাংক পর্যন্ত মারতে চায় না, সেইভাবে তারা ইয়ে করে যায়। কিন্তু আমাদের বর্তমান যা পজিশন আছে মানে অ্যাক্সিডেন্ট হওয়া মানে ড্রাইভার বেপরোয়া চালিয়েছে, আগে এই কথাটা বললো বেপরোয়া চালালো, চালিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেললো, তাকে ধরো মারধর করো এইসব। যে কালকে যে ঘটনাটা ঘটেছে, এ যেইভাবে পরশুদিন যে ঘটনাটা ঘটেছে, যেইভাবে বাঁচিয়েছে, মানে অ্যাক্সিডেন্ট হলে ওই সময়টা দু পাঁচজন স্পট হয়ে যেতেও পারতো, মানে এইরকম সিচুয়েশন। মানে ড্রাইভাররা ওই মানসিকতা যেইভাবে ঢুকে গেছে এদিকে, মানে হ্যাঁ দোকানদারের ছাড় দিয়ে অন্য কোনো মানে ড্রাইভার হুবলেস হয়ে পড়বে যে কী করবো, সে হয় নামিয়ে নেমে ছুটে পালিয়ে যাবে, না ছুটে পালিয়ে গাড়িটাকে সেইভাবে কন্ট্রোল করে বার করে মানুষের জীবন বাঁচিয়েছে, এটাই একটা বিরাট ব্যাপারে। আমার নাম দুলাল চন্দ্র মণ্ডল, মিনিবাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমরা একটু সরে আসবো, যেহেতু গড়েঘাট গাড়িটা মধুরপুরের গাড়িটা বেরোতে পারছে না, কিন্তু আমার আরও কিছু বিষয় একটু জানার আছে। সেটা হচ্ছে যে মধুমিতা দিয়ে আজকে যে উদ্যোগটা নিয়েছেন, আপনাদের কি মনে হয় প্রত্যেক বাসের মালিককে এই উদ্যোগটা নেওয়া উচিত? এই উদ্যোগটা নেওয়া অবশ্যই উচিত, কারণ এতে ড্রাইভাররা একটু সাহস পাবে এবং পাবলিকের কাছেও একটা সচেতন বার্তা যাবে যে ড্রাইভারদের দোষে সবসময় অ্যাক্সিডেন্ট হয় না, তারা সবসময় বাঁচাবার চেষ্টা করে। এই মানসিকতা প্যাসেঞ্জার এবং ড্রাইভার এবং পথচলতি মানুষ সবাই যদি সমন্বয় থাকে, তাহলে একটা অ্যাক্সিডেন্ট হলে সঙ্গে সঙ্গে ড্রাইভার ছুটে না পালিয়ে তাকে সেই জায়গা থেকে বাঁচাবার চেষ্টা করবে। হ্যাঁ, এইটাই হচ্ছে মেন জিনিস। একটা ড্রাইভার মনে করলে অনেক কিছু করতে পারে, কিন্তু সে প্রাণ ভয়ে ছুটে পালিয়ে যেতে হয় বর্তমান প্রাণ ভয়ে না পালালে জনগণ যারা অতি উৎসাহী তারা মেরে ফেলতে পারে। হ্যাঁ হ্যাঁ, তারা সবসময় একটা বড় গাড়ি মানে একটা ছোট গাড়ি এসে ঢুকে গেলো বলে বড় গাড়ির দোষ, এই গাড়িটা বেরোচ্ছে একটা মোটর সাইকেল এসে সজোরে ধাক্কা মেরে দিল, তখন কি বললো না মোটর সাইকেলকে ছেড়ে দিয়ে গাড়িওয়ালাকে ধর, সেই যে মোটর সাইকেলটা কীভাবে এসে মারলো সেই সময় কোনো বিবেচনা হয়নি, যে বড় গাড়ির ওপরই দোষটা বর্তায়। আচ্ছা, আমি মধুমিতা দিকে একবার ডাকবো। মধুমিতা দি, দিনের পর দিন বাসের মানে চালকদের জন্যই কঠোর কঠোর আইন আসছে, কিন্তু একবারও রাস্তার কারণে যখন দুর্ঘটনা হয় সেই রাস্তার জন্য কোনো মানে এই কারণটাকে কখনো সরকারিভাবে দেখা হয় না। আপনার কি মনে হয় যে রাস্তার কারণে যদি দুর্ঘটনা ঘটে, তাহলে তো রাস্তা যারা তৈরি করছেন, যারা রাস্তাকে সংস্কার করছেন না, তাদেরও তো শাস্তির বিধান হওয়া উচিত? আসলে নিয়ম অনুযায়ী তো সেটাই হওয়ার কথা, কিন্তু যেখানে সেখানে যখনই গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তা হয়তো আপ ডাউন প্রচন্ড, মানে ড্রাইভার বুঝতে পারবে না, এক একটা রাস্তা এমনভাবে কেটে পড়ে আছে, কিন্তু সেখানে রাস্তার যারা কন্ট্রাক্টর তাদের দোষ হয় না, এখানে শুধুমাত্র দোষ হয় ড্রাইভারদেরকে যত্রতত্র নামিয়ে মার ধর পিটুনি দেয়া, এগুলো ঠিক না। আমার মনে হয় এই রুলস পরিবর্তন হওয়া দরকার, এবং কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের কাছে আমার একটা একান্ত আবেদন বা অনুরোধ থাকবে, ড্রাইভারদেরকে যেমন অ্যাক্সিডেন্ট হলে তিরস্কৃত করা হয়, এবং কিছু ভালো কাজও তো তারা করে থাকে, সবটাই তো খারাপ করে না, সেই বুদ্ধিবাহু বলে যখন তারা ভালো কাজ করে তার জন্য তাদেরকে পুরস্কৃত করার ব্যবস্থা করা হোক এটা, এবং প্রশাসনেরও ব্যবস্থা গ্রহণ করা উচিত, এটা আমার মনে হয়। আর একটা কথা আমি বলবো, যে কোনো ব্যাপারেই কোনো গাড়ি মালিকদের গাড়ি কোথাও ঠিকে গেলে এই যে ড্যামারেজ চার্জ নেওয়ার একটা প্রবণতা, যদি আমি বলি প্রকৃতির খেলায় তো মানুষের অনেক কিছু ধ্বংস হয়ে যায়, আমরা কার কাছে ড্যামারেজ চাই তখন? যদি জনসাধারণ এবং প্রশাসন সরকার সবাই এই পরিবহন ব্যবসার ওপর দৃষ্টিভঙ্গি দেন, তাহলে আমার মনে হয় পরিবহন ব্যবস্থাটা অনেকটা আরও এগিয়ে যেতে পারবে, না হলে আগামী দিনে পরিবহন ব্যবস্থা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এই পরিবহন ব্যবস্থাকে ধরে রাখা মালিকদের পক্ষে খুব চাপের বিষয় হয়ে দাঁড়িয়েছে, রাস্তাঘাটে ছাগল
মুরগি ঘুরে বেড়াচ্ছে, মারলে একটা ছাগলের দাম 10,000 টাকা, এটা কি হয়? এখানে একটু মানবিক মুখ দেখানো হোক। এখানে আদার সব ঢুকে গিয়ে একদম ড্রাইভারদেরকে হেনস্থা করা, নামিয়ে মারধর করা। ধরুন আমি গাড়ির সামনে পড়ে গেছি, ড্রাইভারের মন চাইছে আমাকে বাঁচাতে, কিন্তু পাবলিকের মারের ভয়ে একটা ড্রাইভার গাড়ি থেকে নামার সাহস পায় না। তা সেও তো মানুষ, তারও তো হৃদয় বলে একটা জিনিস আছে, সেও কষ্ট পায়। কিন্তু যদি আমরা এই আইনটা আমরা জনসাধারণই বদলাতে পারি, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে তাকে সহযোগিতা করা, সেও দেখবেন একটা চিকিৎসার ব্যবস্থা করার জন্য গাড়ি থেকে নেমে সেও সহযোগিতা করবে। কিন্তু যদি অযথা একটা ড্রাইভারকে মারধর করা হয়, সে তো প্রাণের ভয় সবারই আছে। এখানে ড্রাইভারদেরকে অমানবিক বলা হয়, কিন্তু তারা অমানবিক হতে জনসাধারণের চাপে পড়ে বাধ্য হয়েছে। আজ গাড়ি অযথা পার্কিং আর বাস দাঁড়ালি নো পার্কিং, এটা আপনি সামনে দেখুন, ফুটপাতের ওপর ফুটপাত, সামনে টোটোগুলো ঝাঁকঝাঁক দাঁড়িয়ে আছে, বাস কোনটা দিয়ে পেরোবে? যে কোনো ভাবে একটা বাস যদি একটা টোটো একটু ঢেকে যায়, সঙ্গে সঙ্গে টোটোওয়ালা ইউনিয়ন আছে গাদা লোকজন নিয়ে চলে এলো, ক্ষতিপূরণ দিতে হবে। অথচ আপনি সামনে মুগুরাটা দেখুন, একটা বাস রুটের ওপরে টোটো মানে মুগুরাটা গাড়ি বেরোবে, সেখানে কোনো জায়গা নাই, গাড়ি কোনো রাস্তা নাই, এক ফুটপাতের ওপর বিল্ডিং, তার ওপরে আবার ফুটপাত, মানে ডবল করে ফুটপাত, গোটা লিং রোড যাবেন, চার চাকা দাঁড়িয়ে আছে, মোটর সাইকেল দাঁড়িয়ে আছে, তাহলে বাস যাবে কোথায়, দাঁড়াবে কোথায়? এইগুলো প্রশাসনের কাছে আমার অনুরোধ, এই রাস্তাগুলো ক্লিয়ার করলে অ্যাক্সিডেন্ট আমার মনে হয় খুব কমই হবে। বাস চালক বা বাসের কর্মী যারা, তাদের জন্য মধুমিতাদির এই উদ্যোগটা আপনারা কতটা সমর্থন করেন? আমি তো 100% সমর্থন করছি। কিন্তু এই যে আমাদের যে রাস্তাগুলো, যেটা বললেন আমাদের দুলালবাবু, যেটা বললেন যে রাস্তা দু সাইডে টোটো আছে, অটো আছে, বাইকগুলো বেপরোয়াভাবে যেখানে পাচ্ছে রেখে দিয়ে চলে যাচ্ছে, একটা গাড়ি যে ঘুরবে লেগে যাচ্ছে, কি হচ্ছে তাকে ডাকা হচ্ছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু সে সরাচ্ছে না গাড়িটাকে, সে গাড়ি সে পাশে দাঁড়িয়ে আছে, যখন দেখছে একবারে ঠেকে যাচ্ছে হয়তো এসে একটুখানি সরিয়ে দিল। এইসব বিষয় নিয়ে একটু আমরা খুব মানে ড্রাইভারদের বলুন, গাড়ির স্টাফেদের বলুন, এইগুলো খুব একটা বিপদের সংকট আছে, এগুলোকে সবসময় সার্বিকভাবে দেখা উচিত। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ দিদিভাই, ঠিক আছে, একটা মূল্যায়ন হয়েছে, একটা মূল্যায়ন, ভালো কাজের মানে উদ্যোগ, আপনারা উৎসাহ পাচ্ছে। হ্যাঁ আমরা একটু উৎসাহ পাচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কাঁটাবনি। দাদা আপনি তো বাসের স্টাফ, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে আপনারা গাড়ি চালান, তো এই যে মধুমিতা দি আজকে আপনাদের যিনি চালক বন্ধু, তিনি যে কাজটা করেছিলেন যে একটা চলন্ত গাড়িকে রুখে দেওয়া, অনেক প্রাণহানি থেকে মানুষকে বাঁচিয়ে দিয়েছেন আনন্দবাবু, আজকে তারই পুরস্কার স্বরূপ মধুমিতা ভট্টাচার্য যে তাদের সাধ্যমতো যেভাবে সম্বর্ধনা জ্ঞাপন করেছেন, আপনার কি মনে হয় এটা কি আপনাদের নতুন করে প্রেরণা জাগাবে? না ঠিকই আছে, সাহায্য সহযোগিতা আমরাও সবসময় চাই, সবসময় চাই। আপনারা খুশি? খুশি আমরা। আপনি কোন বাসে? সামনে বারেঘাট। কি নাম আপনার? কি নাম? আকাশ মণ্ডল। অনেক ধন্যবাদ।